1 2 1 2 এই পাশে দুটো কালো এই পাশে দুটো কালো মাঝখানে তিনটে কালো আপনারা এই স্কেলটাকে শুধুমাত্র প্র্যাকটিস করতে থাকেন দেখেন আপনার গান উঠবেই এই স্কেলটাকে ঠিক করে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন প্রতিদিন রেগুলার বাজাবেন দেখবেন যে শিখে ফেলছেন খুব দ্রুত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে যে গানটি বাজিয়ে দেখাবো সেটি হলো শোয়া চান পাখি এই গানটির জন্য আজাজুল ইসলাম কমেন্ট করেছেন তার কমেন্টটা আজকের এই ভিডিওটি করা হচ্ছে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাজাবেন আজকের এই গানটি প্রিয় দর্শক গানটি শুরু হবে F3 থেকে দেখতে পাচ্ছেন F3 শোয়া চান পাখি আমার শোয়া চান পাখি আবার দেখেন এই লাইনটার জন্য আমরা এখানে নোট ব্যবহার করেছি দেখেন 1 2 3 4 5 এই পাঁচটি নোট ব্যবহার করেছি আবার দেখেন স্লো করে দেখাই আমি কতবার চাপ দিচ্ছি এটা একটু লক্ষ্য করবেন আমি যদি এটাকে একটু স্পিড দিয়ে বাজাই তাহলে এরকম শুনতে লাগবে বুঝতে পেরেছেন তারপর লাইনটা আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আবার কয়টি নোট লাগলো 1 2 3 4 5 পাঁচটি নোটের মধ্যে আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আবার দেখেন স্লো করে দেখাই এখানে একটু বলে রাখি দেখেন আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি এখানে আমরা এফ শার্প ইউজ করতে পারি অথবা E3 ইউজ করতে পারি দেখেন এটা হচ্ছে আপনার গলা যেটার সাথে যাবে আপনি সেটাই বাজাতে পারবেন দেখেন আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি E3 দিয়ে বাজিয়ে দেখাচ্ছি এটা আবার F3 দিয়েও বাজানো যাবে দেখেন এখানে আপনার গলার সাথে যেটা যাবে আপনি সেটাই বাজাবেন কোনো সমস্যা নেই তো এটাকে যদি আমি একটু স্পিড দিয়ে বাজাই তাহলে কেমন লাগবে শুনতে দেখেন ওকে বুঝতে পারছেন তো এখান থেকে আমি দেখাই আপনার স্কেলটাকে এভাবে ঠিক এবারে দুটো কালো আর মাঝখানে তিনটে কালো এভাবে রাখবেন তাহলে হয়ে যাবে আর অবশ্যই গানটি আমি সি শার্প স্কেলে বাজাচ্ছি আর এখান থেকে শুধুমাত্র যে ডিফল্ট সিস্টেমটা আছে সেভাবে রেখেছি এখানে আর কিছু করি নাই যার কারণে এই কম্পন শব্দটা বা সাউন্ডটার একটু পরিবর্তন এসেছে আপনারা চাইলে এখান থেকে রাইট কাপলার নিয়েও এটা বাজাতে পারেন ওকে পরের লাইনটা তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি এই লাইনটা আমরা স্টার্ট করব B2 থেকে শুরু হবে দেখেন এই অন্তরাটুকু শিখলে আপনার পুরো গানটি শেখা হবে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখেন তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি এটাও স্টার্ট হবে B2 থেকে হ্যাঁ তারপরে আজি কেন হইলে নীরব মেলো দুটি আখিরে পাখি আমি ডাকিতাছি আবার সেই স্থায়ীতে ফিরে যাব
প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। আর অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন। যেটুকু বাজালাম সেটুকু দেখাচ্ছি। দেখেন, শুয়াচান পাখি, আমার শুয়াচান পাখি। আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? তারপরে লাইনটা, আজি কেন হইলে নীরব মেলো দুটি আখিরে। দেখেন, আজি কেন আমি যাচ্ছি, দেখেন এফ থ্রি থেকে এফ শার্প থেকে এ শার্পে যাচ্ছে, অর্থাৎ মাঝখানের জি শার্প বাদ দিচ্ছি। হ্যাঁ, দেখেন আজি কেন। পরের যে অন্তরাটি উঠেছিল কোথা থেকে? বিটু থেকে। হ্যাঁ, দেখেন, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, ঠিক একইভাবে হবে, শুধুমাত্র গানের কথাটা আলাদা হবে, সুরটা একই থাকবে।